हेलो फ्रेंड्स, आमी पुष्पिता चले एलाम आर एकटा नतून ब्लग निये, आर एकटा नतून रेसिपी निये। यूपीके फैमिलीते तोमादेर जानाई अनेक अनेक स्वागत, आमार एकटा नतून भिडियोतेओ तोमादेर जानाई अनेक अनेक स्वागत। जारा जारा आमाके फेसबुक थेके देखछो तारा अवश्यई पेजटा लाइक करे दिओ आर फलो करे दिओ, आर जारा जारा आमाके यूट्यूब थेके देखछो तारा अवश्यई आमार चैनलटा सबसक्राइब करे पाशे थाका बेल आइकन अवश्यई प्रेस करे देबे। देखो बंधुरा, आज बानाबो सर्षे तेलापिया। तो কিরকম হয় রেসিপিটা অবশ্যই দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। চলো ভিডিওটা এখন শুরু করা যাক। সরষে তেলাপিয়া বানানোর জন্য অবশ্যই লাগবে তেলাপিয়া মাছ। দেখো আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে। আর লাগবে সরষে, সরষেটাকে ভিজিয়ে রেখেছি। আর লাগবে কাঁচা লঙ্কা, এখানে 8-10টা কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। গ্যাসটা জ্বলে আমি কড়াটা গরম হতে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম সাদা তেল মাছগুলো ভাজার জন্য। এবার মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে। দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোতে, তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো আমি তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি, আর এদিকে আমি মিক্সার মেশিনে সরষেটা বেটে নিই। চলো, আমি এখানে কালো সরষে নিয়েছি, তোমরা চাইলে সাদা সরষেও নিতে পারো। আর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা 4-5টা আর একটুখানি লবণ দিয়ে সরষেটা ভালো করে মিক্সার মেশিনে বেটে নেব। দেখো আমি মিক্সার মেশিনে সরষেটা বেটে নিচ্ছি। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি মাছগুলো, আর সরষেটাও আমি বেটে নিয়েছি। এবার কড়াতে আরেকটু তেল দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা হালকা করে ভেজে নিয়ে যখন একটু গন্ধ বেরোবে 5 ফোড়নের তখন দিয়ে দেব সরষে বাটাটা। দেখো আমি সরষে বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী শুকনো লঙ্কা গুঁড়ো, আর কাঁচা লঙ্কাগুলো ভেঙে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে ঝোলটা যেই ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। বেশি ফোটানো যাবে না, তাহলে আবার সরষেটা তেতো তেতো হয়ে যায়। দেখো আমার ঝোলটাও ফুটে উঠেছে, আমার রেডি হয়ে গেল আমার সরষে তেলাপিয়া। অসাধারণ দেখতে হয়েছে, সেরকম টেস্টিও হয়েছে খেতে। বন্ধুরা তোমরা বানিয়ে খাবে এবং কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে নতুন কোনো দিনে।